গুড মর্নিং ফ্রম তারাপীঠ। কালকে রাত্রে ডিনার করার পরে আমরা হোটেলে চলে এসেছিলাম। হোটেল থেকে সারাতি একটু রেস্ট নিয়ে এখন সকাল বাজে হচ্ছে পাঁচটার সময় উঠে পড়ছি সবাই মিলে। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন স্পটের উদ্দেশ্যে, যেখানে যেখানে যাবো তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তো তারাপীঠে কালকে রাত্রেই পুজো দেওয়া হয়ে গেছিলো আমাদের। তো এখন সবাই রেডি হচ্ছে, এখন সবাই রেডি হওয়া কমপ্লিট হয়নি। তো সবাই রেডি হয়ে গেলে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়বো নতুন জায়গার উদ্দেশ্যে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ নতুন জায়গাটা খুব ভালো জায়গায় আমরা যাচ্ছি। কারণ এই ওয়েদারে ওয়েদারটা খুবই ভালো আছে, কারণ হালকা মেঘ আছে, হালকা রোদ্দুর আছে, তো সেই কষ্টটা হবে না হয়তো। পিছনে রাজ দাঁড়িয়ে আছে, রাজ কিছু করার চেষ্টা করছে নিশ্চয়ই, বুঝতে পারছি না কী করছে। চলো, আমরা হোটেল শুভমে কালকে চেক ইন করেছিলাম। তো কালকে রাত্রির জন্য আমি হোটেলের সামনেটা দেখাতে পারিনি। আমার পেছনে যে হোটেলটা দেখছো ওটাই হচ্ছে শুভম হোটেল, একদম রোডের সাইডে এবং মন্দিরে যেতে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় লাগে পায়ে হেঁটে। গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে এবং হোটেলটাও খুব ভালো, মিড রেঞ্জের জন্য খুবই ভালো হোটেল। হোটেলের প্রাইস 850 টাকা নন এসি, আর এসি হচ্ছে 1650 টাকা। এখন চলছে, এটা দাম ওঠানামা করে। তো তোমরা যখন আসবে তখন অবশ্যই ফোন করে আসবে, আমি ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো। হোটেলটা দেখি, চলো রিসেপশনটা আমি দেখিয়ে দিচ্ছি, রুমটা আমি আগের দিনই দেখিয়ে দিয়েছিলাম। সকালবেলায় হোটেল ছাড়বার আগে একবার মায়ের মন্দিরটা দর্শন করে আসি, তাই আবার একবার মায়ের মন্দির দর্শন করার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়েছি। হোটেল থেকে জাস্ট 1.5 থেকে 2 মিনিট পায়ে হেঁটে লাগে। তো মায়ের মন্দির দর্শন করে এসে আমরা বেরিয়ে পড়বো। টাইম প্রায় 6টা বেজে গেছে, একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ আর অনেক কটা স্পট দেখার আছে। মায়ের মন্দিরে যতবারই আসি ছেড়ে যাওয়ার ইচ্ছা করে না, তবুও যেতে হয়, কিছু করার নেই, বারে বারে আসার মন করে ওই কারণে। তো চলো তোমাদেরকে দেখাবো সকালবেলা, কালকে রাত্রে আমরা পুজো দিয়েছিলাম, তো আজকে ভোরবেলার মন্দিরের দর্শন আমরা করবো। ভেতরে হয়তো যাবো না, জাস্ট বাইরে থেকে দর্শন করবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো। সবাই রেডি হয়ে গেছে, গাড়িতে লাগেজ তোলাও হয়ে গেছে, হোটেলে চেক আউট করেও দিয়ে ফেলেছি, জাস্ট গাড়িটা হোটেলে পার্কিংয়ে রাখা আছে। তো ওখান থেকে এবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়বো, চলো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, চলো রাস্তায় যেতে যেতে আবার কথা হবে, নতুন নতুন অনেক স্পট দেখার বাকি আছে। এই দেখো, এই হচ্ছে তারাপীঠের গেট। তো বাই বাই তারাপীঠ, আবার আসবো। নতুন যে স্পটটায় যাচ্ছি সেই স্পটটা দারুণ, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এলাম নলাটেশ্বরীর মন্দিরে, ভীষণ বাজে রাস্তা, ঠিক আছে? তোমরা যদি আসতে চাও, কি বলবো আমি জানি না কি বলবো, আসতে চাইলে এসো, কিন্তু অনেকটা টাইম নিয়ে এসো, ভীষণ বাজে রাস্তা, ভীষণ বাজে রাস্তা। তো যাই হোক, এসে পৌঁছেছি, এখান থেকে একটু পুজো দেবো, একটু দালান নিয়ে চলো। দেখো এখানে প্রসাদ গুছিয়ে দিচ্ছেন, এখান থেকেই আমরা পুজো দিয়ে নিচ্ছি। এই হচ্ছে নলাটেশ্বরীর মন্দিরের গেট, ভীষণ সুন্দর মন্দিরটা, মানে এখানে সচরাচর কেউ আসে না, বাট এত সুন্দর মন্দিরটা, আমার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরটা। কিন্তু রাস্তাটা যদি ভালো হতো আরও ভালো লাগতো, তো নেক্সট টাইম নিশ্চয়ই আবার আসার জন্য ট্রাই করবো। তোমরাও দেখো মন্দিরটা কত সুন্দর। চলো, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মন্দিরটা ভীষণ ফাঁকা ছিল তাই খুব ভালো করেও পুজোটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের নেক্সট গন্তব্যস্থল,
তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, আর পারলে কোনো সময় এসো মন্দিরটাতে। খুব সুন্দর মন্দিরটা, একটু রাস্তাটার জন্য কষ্ট হয় ঠিকই, বাট মন্দিরটা এলে ভীষণ ভালো লাগবে। গাড়িটা পার্কিং করে একটু দাঁড়ালাম, এই যে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, ব্রেকফাস্ট করতে হবে, অনেকটা রাস্তা আসা হয়ে গেছে। মোটামুটি রাস্তাটা খারাপ ছিল না, ভালোই ছিল, খিদেও পেয়েছি, গরু করে খিদে পেয়ে গেছে, দাঁড়ানো পাওয়া যায় জানিলাম। ওই যাও কিছু একটা ব্রেকফাস্ট করবো, চা খাবো, তারপরে বেরোবো, অনেক কিছু দেখানোর আছে। আমরা এখন যাচ্ছি ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে। তো ম্যাসেঞ্জার যাওয়ার সময় যে রাস্তাটা, এত সুন্দর রাস্তাটা, এই দেখো দুদিকে গাছ আর মধ্যিখান দিয়ে রাস্তা, দারুণ লাগছে, এক্সপিরিয়েন্স ইজ টু গুড। আমার তো ভীষণ ভালো লেগেছে ম্যাসেঞ্জারের রাস্তাটা। এতক্ষণ পর মানে নলাটেশ্বরীর মন্দির ক্রস করেছি যখন, মানে ভীষণ বাজে রাস্তা ছিল, ওখানেই দু তিন ঘন্টা আমাদের সময় চলে গেছে, তারপরে এই রাস্তাটা দেখার পরে পুরো মন ভরে গেছে, কিছু বলার নেই। জাস্ট আমরা তো ভীষণ এনজয় করছি রাস্তাটাকে, তোমরাও এনজয় করো। এনজয় করতে করতে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। গেছি ম্যাসেঞ্জারে, এখানে গাড়িটা পার্কিং করতে হবে, তো সামনে দেখি পার্কিং কোথায় আছে, দেখে গাড়িটাকে পার্কিং করে তারপর আমরা ভেতরে যাব। তোমরা যারা যারা ম্যাসেঞ্জার ড্যাম দেখোনি, কোনো এক সময় আসবে অবশ্যই ম্যাসেঞ্জার ড্যাম দেখতে, দারুণ এক্সপিরিয়েন্স রোডের, তো অবশ্যই এসো। সামনে কার পার্কিং করে আমরা ভেতরে যাব। দেখো ড্যামটা কত বড়, আর এত রোদ্দুর এখানে, মানে কি বলবো, পুরো মাথা যেন একদম হট হয়ে গেছে, পুরো ভীষণ রোদ্দুর, সানগ্লাসও কোনো কাজ করছে না। চলো রোদ্দুরকে সাইড পে রাখো, রোদ্দুরের সাথে আমাদের কি যায় আসে, আমরা এনজয় করতে এসেছি তো এনজয় করব। ড্যামটা দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর আর ভীষণ বড় ড্যাম। চলো বাইরে, ওখানে গাড়ি পার্কিং করেছি, সেখানে আমাদের 100 rupees নিয়েছে, মানে গাড়ি 10 মিনিট থাকলেও 100 টাকা, 1 ঘন্টা থাকলেও 100 টাকা, ওখানে পার্কিং 100 টাকা নিয়েছে, তো পার্কিংটা একটু বেশি, বাট গাড়ি আনলে তো গাড়ি রাখতেই হবে। দেখো এনজয় করো তোমরাও, আমরাও এনজয় করছি ভীষণ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ারও করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবে। আর নেক্সট আমরা যে স্পটগুলোতে যাব সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব, তো চলো ততক্ষণ টাটা।